عليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. ما بعد সম্মানিত ভাই, রাফুল ইয়াদাইনের ব্যাপারে যে হাদিস বর্ণিত হয়েছে সেটার ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি হাযু ওয়া মানকিবাইহি ইযা ফাতাহা সালা ওয়া ইযা কাব্বারা লিরুকু ওয়া ইযা রাফা রাসাহু মিনার রুকু. যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে তার দুই হস্ত উত্তোলন করতেন দুই কাঁধ বরাবর, ইযা ফাতাহা সালা যখন নামাজ শুরু করতেন তথা তাকবীরে তাহরিমা দিতেন, ইযা কাব্বারা লিরুকু এবং যখন রুকুর জন্য তাকবীর দিতেন, ওয়া ইযা রাফা রাসাহু মিনার রুকু. এই পর্যন্ত তো আপনার ঠিক আছে. আর আরেকটি হাদিস যেটা আছে সেটা দুই রাকাত দুই তাশাহুদ বিশিষ্ট সালাত যখন হবে তখন দ্বিতীয় রাকাত থেকে যখন আপনি উঠবেন তাশাহুদ পড়ে তখনও রাফুল ইয়াদাইন করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. তো ফলে আপনি যখন এক রাকাত পাচ্ছেন তখন ইমামের তৃতীয় রাকাত কিন্তু হয়ে যাচ্ছে আপনার দ্বিতীয় রাকাতে. তো ওইখানে তো আর রাফুল ইয়াদাইন করার কোনো সুযোগ নেই, ফলে ইমামের দ্বিতীয় রাকাতে আপনি ইমামের ইত্তেবা করতে রাফুল ইয়াদাইন করতে পারেন. এবং যখন আপনি আপনার চতুর্থ রাকাত পূরণ করার জন্য উঠছেন তখন কিন্তু আপনার তৃতীয় রাকাত, ইমামের চতুর্থ রাকাত পূর্ণ হয়ে গেছে আর সেটা আপনার কিন্তু তৃতীয় রাকাত. তো ফলে সেখানেও রাফুল ইয়াদাইনের কোনো সোর্স নেই. তো এই জন্য যেটা আপনি করবেন যে ইমামের সাথে যখন ছিলেন আপনি দ্বিতীয় রাকাতে তখন ইমামের ইত্তেবা করতে আপনি রাফুল ইয়াদাইন করতে পারেন, ঠিক আছে? আর রাফুল ইয়াদাইনটা আসলে সুন্নাত, যদি স্টেপ মতো না পাওয়া যায় আর সেটা ছুটেও যায় তাতেও কোনো দোষণীয় কিছু নেই, ঠিক আছে? বিশেষ করে এই মুহূর্ত যেটা আপনি উল্লেখ করেছেন তাতে কিন্তু আপনার দ্বিতীয় রাকাতে আপনি তাশাহুদ পাচ্ছেন না, আপনার দ্বিতীয় রাকাত ইমামের তৃতীয় রাকাত হিসেবে তিনি উঠে যাচ্ছেন, ঠিক আছে? এমত অবস্থায় আপনার স্থান চলে গেছে. যদি আপনি প্রথম রাকাতে ইমামকে পেতেন তাহলে কিন্তু সুন্দর হতো. তো যাই হোক, হাদিসে যতটুকু এসেছে আমরা ততটুকুই বলতে পারবো যে যখন তাকবীরে তাহরিমা দিতেন, যখন রুকুতে যেতেন রুকু থেকে উঠতেন এবং দ্বিতীয় রাকাতে যখন তাশাহুদ থেকে উঠতেন তখন তিনি রাফুল ইয়াদাইন করতেন. এই মর্মেই হাদিস বর্ণিত হয়েছে. ফলে বাকি আপনি যেটা বলছেন যে চতুর্থ রাকাতে ইমামের আর আপনার তৃতীয় রাকাতে ওঠার সময় রাফুল ইয়াদাইন করবেন কি না না, এ তো এই ক্ষেত্রে আপনার কোনো বর্ণনা নেই, সেহেতু সেটা করা যাবে না. এই হলো কথা. আর ইমামের অনুসরণ আপনি যদি ইমামের দ্বিতীয় রাকাতে আপনার প্রথম রাকাতে যদি করে নেন আশা করি আপনি ইমামের অনুসরণের জন্য নেকি পাবেন ইনশাআল্লাহ. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু.